আমি বিশ্বাস করি যে একটি সুস্থ বাইরের ভেতর থেকে শুরু হয় এই কারণেই আমি ডা পুরু ধাওয়ান শীতকালে রোগীদের জন্য সেরা খাদ্য এর উপর আরেকটি খুব তথ্যপূর্ণ ভিডিও নিয়ে ফিরে এসেছি আপনার দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাবার পছন্দ করা গুরুত্বপূর্ণ কিন্তু আমার মতে দীর্ঘস্থায়ী কিডনি রোগে রোগীর কথা বলার সময় এটি একেবারে অপরিহার্য হয়ে ওঠে আমরা সবাই জানি যে কিডনির কার্যকারিতার উপর নির্ভর করে দীর্ঘস্থায়ী কিডনি রোগকে পাঁচটি বিস্তৃত পর্যায়ে শ্রেণীবদ্ধ করা যেতে পারে তাই পর্যায়ে এবং আপনার রোগ নির্ণয়ের উপর নির্ভর করে আপনার ডাক্তার আপনাকে সঠিক ডায়েট চাট প্রদান করবেন কি খাবেন এবং কী সব এড়াতে হবে তবে প্রতিদিনের খাবারের আইটেমগুলি সম্পর্কে প্রত্যেককে শিক্ষিত করা এবং তথ্য সরবরাহ করা আমার কর্তব্য যা আপনি রোগটিকে আরও খারাপ হওয়া থেকে এড়াতে পারেন এবং যখনই আপনার মনে হয় তখনই মন দিয়ে উপভোগ করুন ঠান্ডার প্রথম ঢেউয়ের সাথে প্রায়শই দেখা যায় যে লোকেরা বিভিন্ন ধরনের খাবার যেমন গুড বা সবুজ শাকসবজি খেতে প্রলুব্ধ হয় কারণ সেগুলি বাজারে সহজলভ্য কিন্তু আপনি কি মনে করেন যে দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন এমন কাউকে এইসব খাওয়া উচিত আচ্ছা আসুন একসাথে এটি দেখুন যখনই একজন ব্যক্তির কিডনি স্বাভাবিকভাবে কাজ করে না তখনই ক্রিয়েটিনিন ইউরিয়া পটাসিয়ামের মতো বিষাক্ত বর্জ্য পদার্থ শরীরে জমতে শুরু করে যার ফলে শরীরে এর মাত্রা বেড়ে যায় তাই আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে আমাদের দেহের অভ্যন্তরে যা যায় তা পরিচালনা করা প্রয়োজন এই শীতের মৌসুমে আপনার কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে এমন সব খাবার এড়িয়ে চলার জন্য আমি জোরালো পরামর্শ দিচ্ছি আসুন এক নজরে দেখে নেওয়া যাক আপনি কি খেতে পারেন এবং আপনাকে সর্বদা কি এড়াতে হবে শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সবচেয়ে বড় যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি তা হল সবুজ শাকসবজিতে ভরে যাচ্ছে বাজার এর মানে হলো যে আপনার ফ্রিজে এক সময় মেথি পালং শাক সরিষার মতো আইটেম থাকবে যা প্রধান সমস্যা আমি আপনাকে একটি সহজ উপায় ব্যাখ্যা করা যাক এই সবজি রান্নার প্রক্রিয়ার মধ্যে প্রায়শই সেদ্ধ করা এবং পেস্ট না পাওয়া পর্যন্ত পিষে নেওয়া অন্তর্ভুক্ত থাকে এটি এই সবজিতে উপস্থিত পটাশিয়ামের ঘনত্ব বৃদ্ধি করে কারণ একটি বাটি আকারের পরিবেশন একটি বিশাল পরিমাণে হ্রাস করা হয় এইভাবে সমস্ত পটাশিয়াম একটি কক রবির শরীরে কিছু সময়ের মধ্যেই প্রবেশ করবে মাত্রা বাড়াতে যা অনিয়মিত হৃদস্পন্দন এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে তবে চিন্তা করবেন না কারণ আমি এটি হতে দেব না আমি আপনাকে একটি নিরাপদ উপায় বলি যাতে আপনি আপনার কিডনির কোনো ক্ষতি না করেই এই সমস্ত আইটেমগুলি উপভোগ করতে পারেন তাই তরকারি আকারে এই সবজি রান্না করতে না বলুন হ্যাঁ এটা যে সহজ এবং সোজা যতক্ষণ না শাকসবজি অল্প পরিমাণে কমানো হচ্ছে না ফলে ঘনত্ব বাড়বে রবির জন্য সেগুলি খাওয়া খুবই নিরাপদ আমি বলতে চাচ্ছি যে আপনি মেথি এবং গাজরের মতো সংমিশ্রিত খাবার খেতে পারেন যা উভয়ই একত্রিত হলে কিডনি ব্যর্থতার রবিদের জন্য খুব স্বাস্থ্যকর বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে তাই একইভাবে আপনি যে কোনো সবুজ শাকসবজি গ্রহণ করতে পারেন এবং যতক্ষণ না এটি তরকারি আকারে রান্না করা হয় ততক্ষণ পর্যন্ত খেতে পারেন আমি প্রায়ই আমার রবিদের ব্রাউন ব্রেডের সাথে মিশ্রিত এই সবজি খাওয়ার পরামর্শ দিই যা তাদের শরীরে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে একটি সুস্বাদু বিকল্প এর সাথে আরেকটি আইটেম যা শীত মৌসুমে ব্যাপকভাবে খাওয়া হয় তা হল গুড় আমার অনেক রোগী বিশ্বাস করেন না যে এতগুলি স্বাস্থ্য উপকারিতা থাকার পরেও তত্ত্বে আক্রান্ত ব্যক্তির জন্য গুড় অত্যন্ত ক্ষতিকারক হতে পারে আমাকে আবার একটি সহজ পদ্ধতিতে ব্যাখ্যা করা যাক এখন চেষ্টা করুন এবং গুডকে একটি সবুজ শাক হিসেবে ভাবুন আমি নিশ্চিত যে অনেক লোক ইতিমধ্যেই গুড তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানবে কিন্তু তবুও আমার জন্য আপনাদের সবাইকে ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ যাতে এটি সব একসাথে আসতে পারে সবুজ শাকসবজির মতো পানি বাষ্পীভূত হওয়ার কয়েকদিন আগে এক প্রক্রিয়াজাত করা হয় এবং আমরা গুড় নামে পরিচিত যা প্রচুর পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ তার কঠিন সংস্করণ তাই তাই টুকরো গুড খাওয়া সবুজ শাকসবজি দিয়ে তৈরি এক বাটি তরকারি খাওয়ার সমতুল্য যে কক রোগীদের জন্য প্রাণঘাতী হতে পারে এই ভিডিওটি দেখছেন এমন প্রত্যেকের জন্য আমার একমাত্র উপদেশ হল শীতের মরশুমে যে কোন রূপে গুট খাওয়া থেকে বিরত থাকুন আপনি যতই ভালো মনে করেন না কেন দুঃখিত হওয়ার চেয়ে নিরাপদ থাকা ভালো পরের ইস্যুতে আসছি যেটা আমি প্রায়ই দেখি আমার রোগীরা আমার কাছে আসছে তা হল শীতকালেও কি পান করবেন নিজেকে উষ্ণ রাখুন আপনি যদি আমার ভিডিওগুলি অনুসরণ করেন তবে আপনি অবশ্যই জানেন যে আমি সবসময় আমার দর্শকদের বলি যে আপনি যদি দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছেন তবে দুধ বা কফি পান করবেন না এর পেছনের কারণও খুবই যৌক্তিক দুধ এবং চিনির সাথে চা বা কফি খাওয়ার সময় একজন কিডনি রোগী রক্তচাপ বৃদ্ধির সাথে সাথে তাদের চিনির মাত্রা বৃদ্ধির সাথে তাদের বিপাকের পরিবর্তন অনুভব করবে যা উভয়ই অত্যন্ত বিপজ্জনক এর সাথে এই আইটেমগুলি আপনার শরীরে বাইকার্বোনেট আয়ন গঠনে বাধা দেবে যা অনেকগুলি স্বাস্থ্য সমস্যার দিকে পরিচালিত করে তাই আমার মতে এই শীতে সুপের সাথে এই দুটিকে অদলবদল করা সবচেয়ে ভালো বিকল্প হবে হ্যাঁ এটা সত্য যে একজন রবি সবজির স্যুপ খেতে পারেন যতক্ষণ পর্যন্ত কোনো কর্ণফ্লাওয়ার যোগ করা না হয় এবং লবণ ও গোলমরিচের পরিমাণ অত্যন্ত কম রাখা হয় এর সাহায্যে আপনি তাদের কিডনির কার্যকারিতার উপর নির্ভর করে এক কাপ দুধ খেতে পারেন এবং শীতকালে উষ্ণ দুধ অবশ্যই আপনাকে ঠান্ডা থেকে দূরে রাখবে আমি আমার সব দর্শকদের এখন কিছু ভালো খবর দিতে দিন কিডনি ফেইলিও রোগীদের চা খাওয়ার পরিপ্রেক্ষিতে আমি তাদের পরিবর্তে পুদিনা চা খেতে বলি শুধু দুই তিনটি ডালপালা নিন এটি সিদ্ধ করুন এবং যত খুশি উপভোগ করুন কারণ পটাশিয়ামের মাত্রা শীতকালে আপনাকে উষ্ণ রাখবে না তাই আমার একমাত্র উপদেশ চা কফি বা হট চকলেটের মতো পানীয় থেকে যতটা সম্ভব দূরে থাকুন আর একটি অত্যন্ত সুস্বাদু আইটেম যা শীতের মরশুমে বেশ কয়েকটি বাড়িতে সহজেই রান্না করা হয় তা হল ননভেজ মুরগির মাংস ছাগলের মাংস মাছ বা লাল মাংস প্রায়শই অনেকেই পছন্দ করেন এবং শীতকালে এগুলি প্রোটিনের একটি দুর্দান্ত উৎস কিন্তু দুর্ভাগ্যবশত এটি সম্পূর্ণ বিপরীত যখন এটি একটি কিডনি রোগীর এইসব খাওয়া আসে চিন্তা করবেন না আমি এটাও ব্যাখ্যা করব যখনই একজন ব্যক্তি এই আইটেমগুলির যে কোনো একটি গ্রহণ করেন তখন প্রচুর পরিমাণে প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করে একটি সুস্থ মানুষের মধ্যে এটি শক্তি প্রদান করবে এবং পেশি বৃদ্ধি করতে সাহায্য করবে কিন্তু একজন ফ্যাক্ট রবির মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা ইতিমধ্যেই বেশি থাকায় জাতীয় খাবার খাওয়ার ফলে এটিকে আরও ধাক্কা দেবে আপনার ইতিমধ্যেই দুর্বল কিডনির জন্য এটি প্রক্রিয়া করা কঠিন হয়ে যাবে যার ফলে শরীরে আরও সমস্যা তৈরি হবে এটি খুব বিপজ্জনক প্রমাণিত হতে পারে এবং তাই আমি সবসময় আমার রোগীদের বলি যে কোনো আমিষ জাতীয় খাবারের জন্য একেবারেই না যেতে কিন্তু যেহেতু প্রত্যেক ব্যক্তির জন্য তাদের খাদ্য তালিকায় কিছু প্রোটিন অন্তর্ভুক্ত করা আবশ্যক তাই আমি প্রায়ই আমার রোগীদের এক কাপ দুধ বা ডাল কম পরিমাণে খেতে বলি যা স্বাস্থ্যকর উপায়ে তাদের দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে আমি আশা করি একজন কিডনি রোগীর কিডনির কার্যকারিতার মাত্রা মাথায় রেখে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় সে সম্পর্কে আমি আপনাদের সবাইকে একটি ন্যায্য ধারণা দিতে পেরেছি যেমন আমি সবসময় আপনাকে নির্দিষ্ট ডায়েট চার্টের পরিপ্রেক্ষিতে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে বলি তবে ভিডিওতে যা উল্লেখ করা হয়েছে তা অনুসরণ করে আমি নিশ্চিত যে আপনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন আগামী বছর আপনার সাথে দেখা হবে ততক্ষণ নিরাপদে থাকুন এবং এই শীতে উষ্ণ থাকুন